তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিও টপিক হচ্ছে এই যে মোবাইল তো তোমাদের সবার কাছে আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, দাদু কাকু কাকিমা সবার কাছে ফোন আছে, আমার কাছেও ফোন আছে। তো তোমরা যে ফোনে গেম খেলো, কিন্তু তোমরা একবার ভেবে দেখেছো যে গেম খেলো টাকা ইনকাম করা যায়? এখন তোমরা হয়তো আমাকে বলবে হ্যাঁ, এখন তো অনেক গেম আছে যেটা খেলে টাকা ইনকাম করা যায়, বাট তা না। তোমরা যে গেমটা খেলবে, গেমটা খেলে তোমরা ইউটিউবে পোস্ট করবে এবং তা থেকে তোমরা মান্থলি 30-40 হাজার টাকা ইনকাম করবে। সেটা আমিও জানতাম না, আমি নিজে আজকে ডেটে আমি নিজে চ্যানেল ক্রিয়েট করেছি এবং ভিডিও আপলোডও দিয়েছি। তো তোমরা ডাইরেক্ট লাইভ প্রুফ দেখো, লাইভ প্রুফ ছাড়া তো হয়তো তোমরা বিশ্বাস করবে না, তাই তোমাদেরকে ডাইরেক্ট লাইভ প্রুফ দেখাচ্ছি। তো তোমরা ডাইরেক্টলি মোবাইলের স্ক্রিনে দেখো, ঠিক আছে? প্রথমে আমরা দেখে নেই ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? এই দেখো ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ, উপরে সার্চ করেছি ওয়াই বিউটি। তো ওয়াই বিউটির পরে আমরা চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে যাওয়ার পর দেখো শুধুমাত্র পঁচিশটা ভিডিও সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছ তোমরা। অ্যাবাউটে গিয়ে কতদিন আগের ভিডিও, সরি চ্যানেল, 16ই জানুয়ারি, শুধু 16ই জানুয়ারিতে চ্যানেলটা খুলেছে এবং ভিডিও মাত্র 25টা ভিডিও এবং সাবস্ক্রাইবার 32K। এবার বিশ্বাস হলো? তাও বিশ্বাস হচ্ছে না যেটা থেকে ইনকাম করছে? তাহলে ঠিক আছে, চলো ডাইরেক্ট আমি তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি এই মান্থলি ইনকাম কত, ইয়ারলি ইনকাম কত, ঠিক আছে? তো আমরা তাহলে চলে যাচ্ছি সরাসরি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সোশ্যাল ব্লেড, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, এখানে গিয়ে আমি সার্চ করে নিচ্ছি ওয়াই বিউটি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে সার্চ করে নিয়েছি ওয়াই বিউটি, ঠিক আছে? এখানে সিম্পলি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি মান্থলি ইনকাম কত, ইয়ারলি ইনকাম কত, ঠিক আছে? এটা দেখার পরেও যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে তোমরা নিজে গিয়ে ইউটিউবে সার্চ করে একবার দেখে নিতে পারো। তো আমরা এখন এই টাইপের ভিডিও ক্রিয়েট করব কীভাবে ক্রিয়েট করবো? সিম্পলি কোনো কিছু না, সিম্পলি আমরা যাবো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করে নেব আই ক্লিন গেম। দেখো আমি অলরেডি অনেকবার সার্চ করে রেখেছি, তোমরা সার্চ লিস্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আই ক্লিন গেম। তো আই ক্লিন গেম ইনস্টল সার্চ করার পরে সিম্পলি ইনস্টল করে নেব, ঠিক আছে? ইনস্টল করে নেওয়ার পরে তোমরা দেখে নাও, এখানে আমার অলরেডি 3টে গেম ইনস্টল করা আছে লাইভ প্রুফ, ঠিক আছে? তো তারপরে আমরা সিম্পলি অ্যাপটি ওপেন করে নেব। প্লে স্টোর থেকে গেমটা ডাউনলোড করে নেওয়ার পর, ইনস্টল করে নেওয়ার পর আমরা সিম্পলি গেমটা এখানে ওপেন করে নেব। ওপেন করার সময় তোমরা স্ক্রিন রেকর্ড অন করে দেবে, আমার স্ক্রিন রেকর্ড অলরেডি অন আছে। গেমটা ওপেন করার পরে, ঠিক আছে, আমি প্রথম থেকে একবার ওপেন করে নিই, কুইট করে নিলাম, ঠিক আছে? গেমটাকে ওপেন করে নেব, তোমরা দেখতে পাচ্ছ। গেমটা ওপেন করে নেওয়ার পরে এখানে যে প্লেতে যাওয়ার পর একটু ওয়েট, লোডিং হচ্ছে, একটু ওয়েট করো। ওয়েট করার পরে ফেসে টাচ করব, ঠিক আছে? ফেসে টাচ করার পরে আবার লোডিং হচ্ছে। এই গেমটা পুরোটা কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করে নেব, ঠিক আছে, যেভাবে খেলবো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ যেটা করতে বলছে, ফার্স্ট তোমাদেরকে নিজে দেখিয়ে দেবে গেম থেকে এভাবে পুরো গেমটা যতটা, মানে আই ক্লিন পর্যন্ত যতটা আছে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব। তারপরে এই যে টেম্পারেচার মাপতে বলতে, ঠিক আছে, টেম্পারেচারটা মেপে নিই। তারপরে আমাদেরকে প্রেশার মাপতে বলছে, প্রেশারটাও মেপে নিই। এটা কিন্তু পুরোটা স্ক্রিন রেকর্ড করবা, ঠিক আছে? প্রেশার মারার পর এখানে পাম্প করতে বলছে, পাম্প করি। ফার্স্ট কমপ্লিট, সেকেন্ড, এই যে উপরে যে প্লাস আইকনগুলো যা আছে, দুটো আখের মিডিলে নিয়ে যেতে লাগবে, তার জন্য এখানে টুলস আছে। দেখতে পাচ্ছ আমি বাঁ সাইডের চোখে প্লাস আইকনটা নিয়ে গেছি, এবার ডান সাইডেরটাও নিয়ে যেতে লাগবে। এইভাবে যে পরপর লেভেলগুলো আছে তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? কমপ্লিট নিয়ে করার পর যতটা তোমরা গেমটা খেলবে পুরোটা ততটা স্ক্রিন রেকর্ড করে নেবে। করে নেওয়ার পর সিম্পলি তোমরা একটা যে কোনো ভিডিও এডিটরে অ্যাপে ভিডিওটাকে নিয়ে আসবে। আমি সিম্পলি ইউজ করব ক্যাপকাট। সো তোমরা যদি ক্যাপকাট ইউজ করতে চাও তো তোমরা ক্যাপকাট থেকেও করতে পারবে, কিন্তু আর একটা কথা, ক্যাপকাট আমাদের ইন্ডিয়াতে বর্তমানে বন্ধ আছে, সে কারণে তোমরা
অবশ্যই তার আগে ভিপিএন অন করে নেবে। তারপরে সিম্পলি নিউ প্রজেক্টে যাওয়ার পরে যে আমাদের ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেছে, স্ক্রিন রেকর্ডটা আমরা অন করে নেব। অন করে নেওয়ার পরে এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করে নেব 16:9। করে নেওয়ার পরে ভিডিওটা যেহেতু লম্বা আছে কি না, লেয়ারের উপরে ক্লিক করার পরে এটা আমরাকে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে এতটা জুম করে নেব, উপরের লেয়ারের আমাদের কোনো প্রয়োজন নেই যেহেতু অ্যাড ট্যাড অনেক কিছু আছে। করে নেওয়ার পরে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যেখান থেকে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়েছে, মানে এই যে সাকসেস লেখাটা আসবে সেখান থেকে আমরা একটা সিম্পলি লেয়ারের উপরে ক্লিক করে স্প্লিট করে নেব। স্প্লিট করে নেওয়ার পরে তারপর আবার যেখানে নেক্সট যেখান থেকে শুরু হচ্ছে আমাদের সেখানে আরেকটা স্প্লিট দিয়ে নেব, মিডিলের পার্টটা আমরা ডিলিট করে নেব। এভাবে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেখানে আমাদের গেমটা মানে একটা করে লেভেল শেষ হয়েছে সেখানে সেখানে একটা করে আমরা স্প্লিট আউট দিয়ে দেব। এখানে আরেকটা লেভেল শেষ হয়ে গেল, এখানে আমি আরেকটা স্প্লিট আউট দিয়ে নিলাম। তারপর আবার যেখানটায় শুরু হলো, এই যে এখানে শুরু হয়েছে লোডিংয়ের পরে এখানে একটা স্প্লিট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর মিডিলের যে অংশটা আছে সেটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্রত্যেকটা লেয়ারের পরপর আমরা ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে এখান থেকে ফেড ইন দিয়ে দেব। ফেড ইন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি অডিও অপশনে গিয়ে আমরা একটা কপিরাইট ছাড়া একটা অডিও অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে গিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নেওয়ার পরে তোমরা যেভাবে ভিডিও ফেসবুকে আপলোড করো সিম্পলি সেভাবে আপলোড করে দেবে। তবুও তোমাদেরকে আমি একবার একটা প্রুফ দিয়ে দিচ্ছি যে অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যেটাতে হয়তো কপিরাইট ক্লেম আসবে বা কপিরাইট স্ট্রাইক আসবে, তেমন কোনো কিছু না। তুমি দেখতে পারো আমি 33 মিনিট আগে আমি ভিডিওটা আপলোড দিয়েছি, নো ভিউ আনলিস্টেড করে রেখেছি, কোনো কপিরাইট ক্লেম নেই, কোনো কিছু নেই। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করে দেওয়ার পর এক সাবস্ক্রাইব করে দেবে। সো বাই বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।